হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কেকেডি কেয়ার ওয়াল। তো আজকে তোমাদের একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব, যে ট্রিক্সটার জন্য অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে এটা কীরকমভাবে করবে তোমরা। তোমরা এখন প্রায় শুনতে পাচ্ছ যে ফেসবুক থেকে কিন্তু ইউটিউবের মতো মনিটাইজেশন নিয়ে কিন্তু ইনকাম করা যাচ্ছে, অর্থাৎ ফেসবুক থেকেও তোমরা ডলার আর্ন করতে পারো। এবং তার যে সঠিক প্রসেস আছে, সেই প্রসেসে কীভাবে তোমরা যাবে সেটাই নিয়ে আজকে আলোচনা করব, এবং তার ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত কী কী স্টেপ তোমাদের ফলো করতে হবে সেই স্টেপগুলো তোমাদের সামনে আমি আলোচনা করব। তো কীভাবে তোমাদের প্রথমে কিন্তু ফেসবুক অ্যাপসটা তোমরা কিন্তু আপ টু ডেট করে নেবে। তো ফেসবুক অ্যাপসটাকে আপ টু ডেট করে নেওয়ার পর, আপডেট করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, তোমরা ফেসবুকটা ওপেন করবে। তো প্রথম কাজ হচ্ছে তোমাদের অডিয়েন্স গ্রো করতে হবে। তোমাদের প্রথম যেটা করতে হবে, তোমাদের যে অডিয়েন্সটা গ্রো করতে হবে সেই অডিয়েন্সটা কিন্তু তোমাদের পর্যাপ্ত পরিমাণে থাকা চাই। অর্থাৎ এমন অ্যাকাউন্ট নয় যে নিউ অ্যাপ ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক ক্রিয়েট করলাম তারপরেই কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবো, এই ধারণাটা কিন্তু একদম ভুল। তোমাদের যেটা প্রথমে করতে হবে, তোমাদের একটা ভালো ফলোয়ার্স বা ভালো ফ্রেন্ডস আছে এমন একটা ফেসবুক অ্যাকাউন্টকে তোমাদের চুজ করতে হবে। দেখো, ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম যে কাজটি করতে হয়, তোমাকে কিছু অডিয়েন্স বা তোমার যে ফ্রেন্ডস সেগুলোকে তোমাকে গ্রো করাতে হবে। এরকম কিছু অডিয়েন্স তোমাদের কিন্তু থাকা চাই। সেই অডিয়েন্সগুলো যখনই থাকবে তখন তুমি কিন্তু এই দিকে যাবে, তোমরা বিভিন্নভাবে ইনকাম করতে পারো, রিলস বা ভিডিও বানিয়ে বা তোমরা ফেসবুক পেজ ক্রিয়েট করো। তো আমি আজকে মেনলি দেখাবো যে যাদের একটা সাধারণ ফেসবুক প্রোফাইল আছে তারা সেই প্রোফাইলে কীভাবে ভিডিও দিয়ে কীভাবে ইনকাম করতে পারে, সেই ভিডিওটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকে। তো তোমরা প্রথমে তোমাদের যেটা কাজ করতে হবে, তোমাদের তো অডিয়েন্স লাগবে বা তোমাদের ফ্রেন্ডস লাগবে, যদি এমনি প্রোফাইল হয় তাহলে তোমাদের ফ্রেন্ডস লাগছে। সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু প্রথমে কিন্তু প্রফেশনাল মুড অন করতে হবে। তোমরা দেখবে অনেক অ্যাকাউন্টে থাকে শুধুমাত্র ফলো বাটন থাকে, সেখানে শুধুমাত্র ফলো করতে হয়। তো সেই ফলো যে করতে হয় কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার অপশান থাকে না, শুধুমাত্র একটা ফলো বলে একটা বটন থাকে এবং ফলো আন ফলো লাইক এরকম একটা বটন থাকে। তো যাদের কেবলমাত্র প্রোফাইল থাকবে তারা প্রোফাইল থেকে কিন্তু প্রফেশনাল মোডটাকে অন করে দিতে পারবে। তো প্রফেশনাল মোডকে অন করার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, তোমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে চলে আসার পর তোমাদের নিজস্ব প্রোফাইলে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমাদের এক সাইডে তোমরা কিন্তু দেখতে পাবে থ্রি ডট থাকবে। তো এই থ্রি ডটে কিন্তু তোমরা ক্লিক করবে। তো এই থ্রি ডটে ক্লিক করলে তোমাদের এখানে টার্ন অন প্রফেশনাল মুড এই অপশানটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো টার্ন অন এই প্রফেশনাল মুড এই জায়গাটা তোমরা ক্লিক করবে। এই অপশানটা প্রত্যেকে নাও পেতে পারো, যাদের অডিয়েন্স ভালো থাকবে বা ফ্রেন্ডস ভালো থাকবে তারাই কিন্তু পাবে। এটা যেহেতু প্রথম ইউএসএতে ট্রাই করা হয়েছিল মনিটাইজেশনের ব্যাপারটা, তাই প্রফেশনাল মুডটা ইউএসএর জন্য অ্যাক্টিভেট ছিল, পরে ইন্ডিয়া সহ অন্যান্য কান্ট্রিগুলোকে মনিটাইজেশনের জন্য এই প্রফেশনাল মুডটা কিন্তু দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্ট চেক করে নেবে তোমাদের এই টার্ন অন প্রফেশনাল মুড তোমরা পেয়েছো কি না। যদি তোমরা পেয়ে থাকো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরম একটি পেজ চলে আসবে, প্রফেশনাল মুড এরম একটি ব্যানার লাগানো। এখানে বলছে টার্ন অন প্রফেশনাল মুড, অ্যাড নিউ টুলস টু ইউর প্রোফাইল সো ইউ ক্যান গ্রো অ্যাজ এ ক্রিয়েটর অন ফেসবুক। নিউ টুলসগুলো অন করতে বলা হচ্ছে যাতে তুমি তোমার ফেসবুকে গ্রো করতে পারো, ইনকাম করতে পারো। গেট পেইড ফর ইউর কন্টেন্ট, এবং তুমি যা কন্টেন্ট বানাবে বা যা ভিডিও আপলোড করবে সেখান থেকে কিন্তু তোমরা আর্ন করতে পারো বা তোমাকে পেইড করা হবে। এবং সি কন্টেন্ট ইনসাইট, এবং তারপরে তুমি তোমার অডিয়েন্স কীভাবে গ্রো করছে তা গ্রাফের আকারে দেখতে পারবে। লেট মোর পিপুল ফলো ইউ, বিভিন্ন আরও বিভিন্ন অডিয়েন্স বা ফ্রেন্ডস তোমাকে ফলো করতে পারবে। তো তোমার এখানে টার্ন অন করে দেবে। তো এই টার্ন অনে ক্লিক করলে তোমাদের সামনে কিছু ক্রাইটেরিয়া চলে আসবে বা কিছু গাইডলাইন আসবে। এখানে বলছে যে প্রফেশনাল মুড সেট আপ, দেখো তোমাদের এখানে সেট আপ করার জন্য কিন্তু চলে এসেছে। এখানে বলছে ফিনিশ সেটিং আপ ইউর প্রোফাইল, টেল পিপুল অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ইউজ ইউর নিউ প্রফেশনাল টুলস টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স। এখানে বলছে কানেক্ট উইথ অডিয়েন্স, এখানে দুটো স্টেপ আছে, দুটো স্টেপের মধ্যে আমার একটা কিন্তু করে দেওয়া আছে, আর একটা কিন্তু আমাকে ফলো করতে বলছে। অ্যাড ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, তোমার সম্বন্ধে এখানে বলতে বলছে যাতে পিপুলদের হেল্প হয় তোমাকে খুঁজে পাওয়ার জন্য বা কাস্টমাইজেশনের জন্য। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট কমপ্লিটেড, তোমার অ্যাকাউন্ট খোলা আছে, এই
এটা কিন্তু কমপ্লিট করা আছে। বাকি অ্যাড ডিটেলস, আরও কিছু ডিটেলস অ্যাড করতে বলছে যাতে তোমাকে লোকে সহজেই খুঁজে পায়। এস্টাবলিশ ইউর প্রেজেন্স, তোমাদের প্রেজেন্সটা তুমি এস্টাবলিশ করো, তোমাদের তোমার যে গুরুত্বটা কতটা সোশ্যাল মিডিয়াতে, তুমি কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করো সেই রকম গুরুত্বটা তুমি বোঝাও। প্রোফাইল পিকচার দাও, অ্যাডে কভার ফটো দাও, অ্যাড ইউর বায়ো দাও, এগুলো আমার যেমন কমপ্লিট করা আছে, একটা সাধারণ প্রোফাইলের ক্ষেত্রে যেমন থাকে তেমন কিন্তু করা আছে। তো বাকি আমাকে এই একটা সেটিংস করতে হবে, তো এই সেটিংসটা কীভাবে করব সেটা আমরা দেখে নেব। তো তোমাদের এখানে যেটা করতে হয়, প্রথমে তোমাদের ক্যাটাগরি চুজ করে নিতে হবে, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ বা তুমি কোন ধরনের ক্রিয়েটর সেটা সিলেক্ট করার জন্য তোমাদের এখানে দেখো আমার কিন্তু অটোমেটিক ডিজিটাল ক্রিয়েটর করা আছে। তো আমি এটা চেঞ্জ করব, তো চেঞ্জ করার জন্য এখানে যে পেন আইকনটা আছে এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি বাই ডিফল্ট চলে আসবে, যদি সেখান থেকে তোমরা চুজ করতে চাও চুজ করবে, না হলে কিন্তু তোমরা সার্চ করতে পারো, তোমরা কিন্তু সার্চ করেও জিনিসটা করে নিতে পারো। তো দেখা, তো আমি সার্চ করব। তো আমি এখান থেকে যেটা করলাম যে আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটারই চুজ করে নিলাম। তো ডিজিটাল ক্রিয়েটার চুজ করে নেওয়ার পর এটা আমি ক্লোজ করে দেব। তো ক্লোজ করে দিলে কিন্তু আমি আবার কিন্তু পেজে ব্যাক চলে আসব, যেটা কিন্তু আপ টু ডেট হচ্ছে। তো তো এখান থেকে ক্যাটাগরি চুজ করে নেওয়ার পর যেটা করতে হবে, যদি আরও কিছু তুমি এগুলো শো করাতে চাও, তোমার যখন ফলো বটন চলে আসবে তুমি যখন শো করাতে চাইবে তখন তোমাকে এই বক্সগুলোতে ক্লিক করে দিতে হবে। তুমি যেটা শো করতে চাইবে, ধরো আমি বিলং করি বিভীষণপুর ইন্ডিয়া থেকে, তাহলে আমি যদি এটাতে অন করতে চাই তখন আমাকে কিন্তু দেখিয়ে দেবে যে অডিয়েন্স উইল চেঞ্জ ফ্রম অনলি মি, আমি যেটা অনলি মি করে রেখেছি সেটা কিন্তু পাবলিক হয়ে যাবে আর সেটা অনলি মি থাকবে না। তো আমি এটা দেখাতে চাই না, আমি এটাকে আনচেক করে দিলাম। তো দেওয়ার পর কিন্তু আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। তো আমি যখনই সেভ বাটনে ক্লিক দেব তো আমাকে দেখাচ্ছে যে কন্টেন্ট উইথ ইওর অডিয়েন্স ওয়ান অর টু স্টেপস কমপ্লিট, এখানে দুটো স্টেপের মধ্যে একটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আরও একটা স্টেপ বাকি আছে, ক্রিয়েট এ নিউ কন্টেন্ট, স্টার্ট এক্সপ্রেসিং ইওর সেলফ অ্যাবাউট, আনলক ইনসাইট অ্যাবাউট ইওর অডিয়েন্স। এখানে বলছে ক্রিয়েট এ নিউ কন্টেন্ট, স্টার্ট এক্সপ্রেসিং ইওর সেলফ, তোমার সম্বন্ধে কিছু বলতে বলছে এবং একটা কন্টেন্ট এখানে ক্রিয়েট করতে বলছে এবং সেই কন্টেন্টটা এখানে পোস্ট করতে বলছে। দেওয়ার পরে কিন্তু তোমাদের এই যে প্রফেশনাল মোড সেট আপটা চালু হয়ে যাবে, এরপর তোমরা কন্টেন্ট ছাড়তে থাকবে এবং কন্টেন্ট ছাড়ার পর যখন তোমাদের রিচ যখন 5,000-6,000 করে আসবে তারপরে কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য আবেদন করবে। মনিটাইজেশনের জন্য কীভাবে আবেদন করবে সে সংক্রান্ত একটা ভিডিও আমি বানিয়ে দেবো এবং সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।